মূল্যস্ফীতি চাপ কমাতে প্রথমবারের মতো চাল বিক্রি শুরু করেছে টিসিবি। 30 টাকা দরে সর্বোচ্চ 5 কেজি চাল কিনতে পারছেন ফ্যামিলি কার্ডধারীরা। এর জন্য প্রতি মাসে প্রয়োজন হবে 50,000 টন চাল। তবে কার্ড প্রতি আরও চাল চান ভোক্তারা। নিত্যপণ্যের চড়া দামে নাকাল সাধারণ মানুষ, তাই রোদ বৃষ্টি মাথায় নিয়ে দীর্ঘ এই সারি স্বল্প আয়ের মানুষের। বাজারের তুলনায় কম দামে চাল ডাল চিনি তেল কিনতে পেরে স্বস্তিতে তারা। 540 টাকা জমা দিয়েছি তেল ডাল চিনি চাউল মার্কেট থেকে। এখানে অনেক স্বল্প দামে পাইতেছি জিনিস আমরা। এদিকে প্রথমবারের মতো চাল বিক্রি শুরু করছে টিসিবি, আর এই চাল আমদানি করা হয়েছে থাইল্যান্ড থেকে। তবে চালের পরিমাণ বাড়িয়ে দেওয়ার দাবি ভোক্তাদের। রবিবার সকালে রাজধানীর উত্তরায় দেশব্যাপী জুলাই মাসের টিসিবির পণ্য বিক্রির উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী সহ টিসিবির কর্মকর্তারা। এ সময় খাদ্যমন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে চাল বিক্রি করতে প্রতি মাসে লাগবে 50,000 টন। পাশাপাশি ওএমএস এও কম দামে চাল বিতরণ অব্যাহত থাকবে। আমন বাম্পার ফলন হয়েছে, এবার বোরোর বাম্পার ফলন হয়েছে, এবং আমরা খুব এই লাইনে আমরা খুব সাশ্রয় হচ্ছে। চাউলের আমরা খুব সুন্দর অবস্থানে আমরা অবস্থান করছি। আর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে স্বস্তি দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে দেয়া হচ্ছে চাল। আজকে শুরু হলো চাল দেওয়া, এবং অন্যান্য যা আইটেম ছিল সবগুলোই আমরা দিচ্ছি। আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা 1 কোটি পরিবারকে এতদিন আমাদের তেল ডাল এবং চিনি, কখনো কখনো প্রয়োজনে পেঁয়াজ, কখনো কখনো ছোলার ছোলা, রমজান মাসে তারপরে খেজুর, এগুলো আমরা দিই। এবং উনি নির্দেশ দিয়েছেন যাতে করে সাধারণ মানুষ পায় সেটা। চালের পাশাপাশি কার্ড প্রতি 1 কেজি চিনি 70 টাকায়, মসুর ডাল 60 টাকায় বিক্রি করছে টিসিবি। ঝুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।